চলুন আমাদের পুরো সাইডের ফল যেখানে লোড হয় সেই জায়গা দেখাবো। পুরো ফল, পুরো সাইডের ফল এক জায়গায় গাড়ি হয়, তারপর ওখান থেকে পুরো গাড়ি আসে, গাড়ি থেকে লোড হয়ে সরকারের কাছে চলে যায়। ওই জায়গা আজ দেখাবো আপনাদের। ভিউয়ার্স বলছি কি, বেশি বেশি করে সাবস্ক্রাইবার, শেয়ার এবং লাইক করবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। যেই দাদা ফল লোড করে ওনার সঙ্গে একটু কথা বলবো। চলুন যাওয়া যাক। চলুন, এই হচ্ছে রাস্তা, এই হচ্ছে আমাদের কোম্পানি, দেখুন। চলুন চলে এসছি, দেখা যাক। এটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ওজন করার কাঁটা, গাড়ি এসে এখানে ওজন হয়। দেখুন ওই অফিসটা দেখছেন, অফিসটা হচ্ছে স্লিপ দেয়, কত টন হলো না হলো ও স্লিপ দেয়। দেখুন ওদিক দিয়ে ঘুরে যেতে হবে। বৃষ্টির জল জমে আছে। এটা দিয়ে ঘুরে যেতে হবে, অনেকটা ঘুরে আসতে হয়। দেখুন এটা অনেকটা উঁচুও হয়, সেই কারণে অনেকটা ঘুরে আসতে হয়। দেখুন ফলগুলো দেখতে পাচ্ছেন, গাড়িও আসছে এখানে ফল আনলোড করবে। দেখুন দেখুন ফলগুলো, দেখুন ফলগুলো, দেখুন কত বড়। দেখুন এই ফলটার ওজন হবে ম্যাক্সিমাম 25 কেজি ওজন হবে, কত বড় বড় ফল দেখুন। একটা নতুন ফল পেড়েছে, দেখুন ফলগুলো দেখাও, ফলগুলো দেখাও। লিচু, লিচু, এগুলো বলে রাম ভুটান, পুরো লিচুর মতন খেতে লাগে। দেখুন এগুলো হচ্ছে রাম ভুটান, দেখুন দেখাবে, দেখুন পুরো ইন্ডিয়ান লিচুর মতো। ওই গাড়িটা আসছে দেখুন, ওটা ঘুরে আসবে, ঘুরে এসে ফল ফল আনলোড করবে। দেখুন ওই দিক দিয়ে ঘুরে আসছে, দেখুন ফলটা এখানেই আনলোড করবে, আনলোড করবে। দেখুন
দেখুন এখান থেকে আনলোড হয়, ফল লোড করে আসছে। দেখুন এনি হচ্ছে ইন্দোনেশিয়া, আনলোড ফল আনলোড করবে। আনলোড এখানে করে পুরো গাড়ি নিয়ে এসে পুরো এই জায়গায় করে দেবে। স্লোপ দেখতে পাচ্ছেন নিচে, এটা দেখতে পাচ্ছেন এই নিচে গাড়ি লেগে যাবে। ভালো করে আপনাদের দেখাচ্ছি, গাড়িটা খালি হয়ে যাক দেখাচ্ছি। দেখুন ওই দিক থেকে আর একটা গাড়ি আসছে, দেখুন ফল লোড করে নিয়ে ওটা এসে এরকম আসবে, এসে ওই কাঁটা দেখতে পাচ্ছেন ওই কাঁটাতে, ওইখানে কাঁটা দেখছেন ওই কাঁটাতে ওজন হবে। ওজন হয়ে যাওয়ার পরে আবার এইখানে আসবে ঢাল। দেখুন গাড়িটা ব্যাক করছে, ব্যাক করে এসে ফলটা আনলোড করবে। দেখুন এখানে যতগুলো গাড়ি থাকে সবগুলোই হাইড্রোলিক। ইনার বাড়ি হচ্ছে ইন্দোনেশিয়া। দেখুন ফলটা আনলোড করবে, দেখুন ওই গাড়িটা চলে এসছে ফলটা দেখুন আনলোড করছে। আনলোড হয়ে গেল, আবার ফল আনতে যাবে। তো সাইডটা আপনাদের দেখাচ্ছি, কত বড় সাইডটা দেখুন, দেখাই যায় না। ওই রুম ওই দূরে দেখা যাচ্ছে, ওইগুলো সব হচ্ছে রুম, ওইগুলো আমাদের রুম। চলুন ওই গাড়িটাও আসছে দেখাবো, দেখুন ওই গাড়িটাও আসছে, দেখুন গাড়িটা আসছে, দেখুন এটাও আনলোড করবে। ওই যে ফলটা দেখতে পাচ্ছেন ওটা ম্যাক্সিমাম 40 কিলো হবে, দেখুন তোলার চেষ্টা করছে। এগুলো প্র্যাকটিস ছাড়া পারবে না, দেখুন এই ইনি তুলে দেখাচ্ছে, দেখুন দেখুন এনে তুলবে, দেখুন ফলটা তুলবে, দেখুন দেখুন দেখলেন, এগুলো প্র্যাকটিস ছাড়া পাওয়া যায় না, পুরোটাই প্র্যাকটিস দরকার হয়, প্র্যাকটিস ছাড়া পারবে না। প্র্যাকটিসের প্রয়োজন, ওই গাড়িটা খালি করছে। দেখুন গাড়িটা খালি হয়ে গেল, চলে যাবে।
চলে যাবে। চলুন এই নিচ দিয়ে নেমে, বড় বড় গাড়ি আছে, গাড়ি লোড হয় কি রকম দেখাবো। দেখুন এই সব ফল লোড এখানে গাড়ি করে, ট্রাক দিয়ে এসব এখানে করে। এই নিচে হচ্ছে গাড়ি আছে, এই দেখতে পাচ্ছেন এই নিচে গাড়ি আছে। গাড়ি নিচে লাগিয়ে লেগে গেলে এইখানে এটা দেখতে পাচ্ছেন, এই চেনটা তুলে কফি কল দিয়ে টান দিলে এইসব ঢালু আছে, ঢাল আছে, তো সব ফলগুলো চলে এসে এখানে গাড়িতে লোড হয়ে যায়। দেখুন এখানে তিনটে আছে, বড় বড় গাড়ি আছে, 45 ফুট মতন লম্বা হবে। দেখুন এখানে একটা খোপ, দুটো কে তিনটে খোপ আছে, দেখে নিন। এখানে লোড হয়ে ওই যে কাঁটা দেখতে পাচ্ছেন ওই কাঁটাতে আবার ওজন হবে, ওজন করে চলে যাবে সরকারের কাছে। এখানে যতই পাম বাগান থাকুক না কেন, যতই ফল হোক না কেন, কারোর নিজস্ব অয়েল ফ্যাক্টরি নেই, তো অয়েল ফ্যাক্টরির জন্য অয়েল ফ্যাক্টরিকে সরকারকেই এই সব ফল দিয়ে দিতে হয়, ওদের পয়সা দেয় সরকারকেই ফল দিয়ে দিতে হয়। দেখুন কাঁঠাল গাছটা, দেখুন কাঁঠাল গাছটা কতগুলো কাঁঠাল হয়েছে, দেখুন বহুত কাঁঠাল হয়েছে, বহুত। এই দুটো নারকেল গাছ ডাব ধরেই আছে। দেখুন সবাইকে ট্রেনিং দিচ্ছে, সবাইকে ট্রেনিং দিচ্ছে, দেখুন সবাইকে ট্রেনিং দিচ্ছে, দেখুন কীরকম পা ফাঁক করে এটা দাব দাব না দিয়ে। দেখুন দেখুন ট্রেনিং দিচ্ছে, দেখুন দেখুন কতটা সাইড, দেখুন অনেক